বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুথী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সম্মানীরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আজকের যে আলোচনা সেটি গণিত বিষয়ের দ্বিতীয় সাময়িক পরীক্ষা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আজকে আমরা সর্বোট চোদ্দোটি প্রশ্নের ধরন বা চোদ্দোটি প্রশ্ন দেখব এবং আমরা এই অনুযায়ী যদি আমরা আমাদের ছোটো সুন্দর বাস থেকে প্রস্তুতি করানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আমাদের ছোটোর সুন্দরের জন্য অনেক উপকার আসবে এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে দেওয়ার যারা আজকে আমাদের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার প্রার আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্যে তো চলুন শুরু করে নেই আমাদের আজকের যে বিষয়গুলো একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমরা প্রথম যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো কথায় লেখক তো তিপ্পান্ন উনষাট পঁয়ষট্টি পঁচাত্তর এবং আশি দেখতে পাচ্ছি তিপ্পান্ন উনষাট পঁয়ষট্টি পঁচাত্তর এবং আশি এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো অঙ্কের লেখক একান্ন ষাট চৌষট্টি সত্তর উনআশি একান্ন ষাট চৌষট্টি সত্তর এবং ঊনআশি এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা তিন নম্বরে যে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো স্পেলিং এখানে আমাদের ইংরেজিতে লেখার কথা বলা হয়েছে কথায় লিখো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সিক্সটি সিক্সটি ফাইভ ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সিক্সটি সিক্সটি ফাইভ এর সঙ্গে আমাদের রাইট নাম্বারস আমরা এখানে ইংরেজিতে কথায় লেখা দেখতে পাচ্ছি সিক্সটি টু ফিফটি ফাইভ ফিফটি সেভেন সেভেন্টি সিক্স ফিফটি এইট এগুলোকে তারা নাম্বার হিসেবে লিখবে ইংরেজিতে যেটা যাওয়ার পরের নম্বরে সেটি হলো পাঁচের আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি বা পাঁচ নম্বরে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো নয়ের ঘরের নামতা লেখার কথা বলা হয়েছে এবং এর সাথে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো ছয় নম্বরে যোগের একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটি হলো নয় যোগ ফাঁকা ঘর সমান ষোলো এখানে ফাঁকা ঘরে কত বসবে এই ধরনের একটি বিষয় দেখতে পাচ্ছি এবং আচ্ছা আমরা এখানে কয়ে তো দেখতে পেলাম ফাঁকা ঘর দিয়ে একটি যোগের ধারণা দেওয়া হয়েছে ঘর নম্বর যেটি দেওয়া রয়েছে তেইশ যোগ এগারো এ ধরনের সমস্যাগুলো আমরা সুন্দরভাবে আমার ছোটো সুন্দর শিখে রাখার চেষ্টা করবো চলে যাব বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো যে উনচল্লিশ বিয়োগ উনচল্লিশ বিয়োগ ফাঁকা ঘর এবং সমান একত্রিশ এবং এর সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উনত্রিশ বিয়োগ বারো এখানে আমরা দুটি সমস্যা পেয়ে যাচ্ছি এবং আমরা যোগেরও দুটি সমস্যা পেয়েছি অন্যান্য বিষয়গুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আরও সেগুলো হলো আমাদের এখানে আট নম্বরের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের গুণ গুণকর হিসেবে আমরা এখানে যেগুলো পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে পাঁচ গুণ ছয় এবং তেইশ গুণ দুই তেইশ গুণ দুই তেইশ গুণ দুই এবং পাঁচ গুণ ছয় আচ্ছা এরপরে আমাদের নয় নম্বরে যেটি দেয়ার থাকবে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হলো ক্রমবাচ্যের সংখ্যা লিখো এগারোশো থেকে বিশ্ব পর্যন্ত অর্থাৎ আমাদের ছোট সমীদের যে প্রথম থেকে শুরু করে বিশ্ব পর্যন্ত আমাদের যে ক্রমবাচক সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত আমরা ক্রমবাচক সংখ্যাগুলো সুন্দরভাবে শিখে রাখার চেষ্টা করবো আমাদের ছোটো শ্রমিকদের দেওয়ার চেষ্টা করবো অন্যান্য যে বিষয়গুলো আমাদের রয়েছে সেগুলো আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টিতে সময় দেবো এবং আমরা চোদ্দটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আমরা নয়টি বিষয় দেখতে পেলাম চলে যাচ্ছে অন্যান্য বিষয়ে আশা করছি আমরা প্রথম থেকে শেষ ভিডিওতে সময় দিয়ে আমার ছোটো সময় এই ধরনের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব আচ্ছা দশ নম্বরে যেটি দেওয়া রয়েছে রোমান সংখ্যা লিখুক এলিভেন থেকে টোয়েন্টি পর্যন্ত আচ্ছা এগারো নম্বরে যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি দেখতে পাচ্ছি যে কথার অঙ্ক দেওয়া রয়েছে যে তুহিনের তিনশত বিয়াল্লিশ টাকা আছে শাকলের তিনশত পনেরো টাকা আছে কার টাকা কম আছে ক নম্বরে বলা হয়েছে খ নম্বরের দুজনের মোট কত টাকা আছে তো আমরা এই ধরনের যেগুলো আমাদের সৃজনশীল রয়েছে বা এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে এগুলোর উপরে আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই নতুবা আমরা যদি একটি ভিডিওতে যদি এই প্রশ্ন এবং তার সঙ্গে সমাধান দেওয়ার চেষ্টা করছি অনেক বড় বা লং ভিডিও হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই ধরনের যেগুলো আমাদের সৃজনশীল বা কাঠামোত প্রশ্ন রয়েছে সেগুলোর সমাধান দেওয়ার আচ্ছা চলে যাব বারো নম্বরে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে কোনো দুটি এখানে দেওয়ার কথা বলা হয়েছে ক একটি বাগানে দুশত বারোটি আম গাছ আছে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরে নিই একটি বাগানে দুইশত বারোটি আম গাছ আছে একটি বাগানে দুইশত বারোটি আম গাছ আছে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরে নিই একটি বিড়ালের চারটি পা আছে আটটি বিড়ালের মোট কতটি পা আছে একটি বিড়ালের চারটি পা আছে আটটি বিড়ালের মোট কতটি পা আছে এ ধরনের এখানে দেখতে পাচ্ছি গ বা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটেন এ ধরনের আমরা যে সমাধানগুলো হতে পারে আমরা আপনাদেরকে খুব শীঘ্র দিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাবো আমাদের তেরো নম্বরে তেরো নম্বরে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি হলো এক কথায় উত্তর দাও যোগ ও বিয়োগের সম্পর্ক কেমন যোগ ও বিয়োগের সম্পর্ক কেমন এর সত এর সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি ক্ষয়ে শূন্য দিয়ে গুণ করলে গুণফল কত হয় এবং এই চিহ্নটিকে বা এই প্রতীকটিকে কী বলে ঘ নম্বরে এই প্রতীকটিকে কি বলে ও নম্বরে চার ভাগ দুই চার ভাগ দুই এখানে সমান কত এটি বলা হয়েছে এবং লাস্ট যে বিষয় সেটি আমরা এখানে বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের জেমিতি অংশ থেকে যেমিতি অংশ হিসেবে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হলো আমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দাও চতুর্ভুজ কাকে বলে চিত্রসহ আমাদের এখানে সংজ্ঞা যেটা সেটা এবং চিত্রসহ অবশ্যই দিতে হবে রম্বস কাকে বলে আমাদের চিত্রসহ অবশ্যই আমাদের ছোটো শুনিদেরকে এই দুটি খেয়াল করতে হবে যা আমাদের ছোটো শুনুদের জন্য এই চিত্রের সাহায্যে তারা যেন এগুলো প্রয়োগ করতে পারে এবং আমরা চেষ্টা করবো আপনাদের ছোটো শুনিদের জন্যে এই বিষয়গুলো যেগুলো বিশেষ করে আমাদের জেমিতি বা এক কথায় উত্তর এগুলো আমরা প্রচুর দেওয়ার চেষ্টা করি এর আগেও দেওয়ার চেষ্টা করছি আর নতুনভাবে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ধরনের প্রশ্নের যে আমাদের যেখানে যেখানে সমস্যা মনে হচ্ছে আমরা সেগুলোর উপরে নোট দেওয়ার চেষ্টা করবো বা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমরা আজকের ভিডিওটি প্রথম দেখছি বরাবরের মতো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যায়ে আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোট্ট সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো নিচ্ছি কথা হবে